জ্ঞানমূলম গুরোর মূর্তি পূজামূলম গুরুপদম পয়লা অক্টোবর কিংবদন্তী প্রবাদ প্রতিম শিল্পী শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায়ের জন্মদিন। আজ তাকে স্মরণ করার দিন, শ্রদ্ধা জানাবার দিন, প্রণাম জানাবার দিন। তিনি শুধুমাত্র আমার গুরু ছিলেন না, তিনি আমার সঙ্গীতের দেবী। অতুলপ্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায়ের গান তার গায়কিতে এক অন্য মাত্রা পেয়েছিল। বাঙালি সমাজ আজও তার সেই গায়কি ভুলতে পারে না। তার গানে যে স্বতন্ত্রতা ছিল, স্বকীয়তা ছিল, তার জন্যে বোধহয় তিনি এই গানের বিরল ধারাকেও এমনভাবে জনপ্রিয় করে তুলতে পেরেছিলেন। এবং আজ তাই বাংলা সঙ্গীত প্রেমীদের মনে তার নামটি অবিস্মরণীয় হয়ে রয়েছে। তারই স্বকীয়তা তিনি পেয়েছিলেন তার পিতার কাছ থেকে। হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কাছে শিখেছিলেন তিনি এই গান, এবং তার পিতা হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্বয়ং অতুলপ্রসাদ ও দ্বিজেন্দ্রলাল রায়ের সান্নিধ্য পেয়েছিলেন। এই পরম্পরায় এই গুরুর আশ্রয় পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। গুরুর আশীর্বাদ আমার কাছে এক অন্য জগতে নিয়ে যায়। আমার শ্বাসে প্রশ্বাসে প্রতিটি সাংগীতিক মুহূর্তে আমি গুরুর কৃপা এবং তার আশীর্বাদ অনুভব করি। আজকে গুরুর আশীর্বাদ ছাড়া আমার মনে হয় আমি যদি একটি কথাও আপনাদের সামনে বলি, আপনারা শোনেন, বা দুকুলি যদি গানও গায় আপনারা শোনেন, সেটা সম্পূর্ণ সেই গুরুর আশীর্বাদের জন্যে। তাছাড়া আমি বলে আমার মধ্যে কিচ্ছু হতে পারে না। গুরুর কৃপা ছাড়া, গুরুর আশীর্বাদ ছাড়া কোনোভাবেই এগুলো সম্ভব নয়। এটা আমার সব সময় মনে হয় এবং আমি অনুভব করি তার আশীর্বাদটুকুন আমার মাথার উপর আছে। তাই তো প্রতি মুহূর্তে বারংবার কান্তকবির গানে গেয়ে উঠতে ইচ্ছে করে। আমি এই গানগুলো আমরা শিখেছি, হঠাৎ করে মনে হয় কোনো একটা গান যাই, ছুটতে গিয়ে দিদির পায়ের কাছে বসে বলি, দিদি এই গানটা কীরকম যেন একটা ঠিক হচ্ছে না। পরমুহূর্তে মনে হয় কোথায় যাব, দিদি তো সেই সুরলোকের পথে যাত্রা করেছেন, সত্যি কি দিদি নেই? নিশ্চয়ই আছেন ওই মহাসিন্ধুর পারে। Oh,
মানুষ তো স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন যখন বাস্তবে রূপায়িত হয় সে এক অভূতপূর্ব আনন্দ। এই যে এক্ষুনি যে গানটা শুনলাম, সেই দিনটি ছিল আমার কাছে সেরম এক আনন্দের দিন। আমার মামার বাড়ির দাদুর শতবর্ষ, সেই উপলক্ষে আমার মামা সাদুর আমন্ত্রণ জানালেন কৃষ্ণাদিকে গান গাইবার জন্য। যথারীতি আমার মামার বাড়ি আর আমার গুরু গান গাইছেন, আমি তো সেখানে যাবই। আশ্চর্যজনকভাবে দিদি আমাকে বললেন, নূপুর তুমি এসে বসো, আগে তোমার দাদুকে দুটো গান শোনাও। আমার কাছে সে এক পরম পাওয়া। সে প্রথম আমি আমার গুরুর পাশে বসে গান গাইলাম। এসব কথা যখন মনে পড়ে মন চলে যায় সে কোন সুদূরে। তখন শরীরটা ভালো নেই, তার বাড়িতে গেছি, তার পায়ের কাছে বসে জন্মদিনে গান শোনাচ্ছি। পাশে তার পোষ্য কুকুরটিও এসে বসেছে, হিজ মাস্টার্স ভয়েসের মতন একদম। আর এক গোছা গোলাপের তোড়া নিয়ে গেছি, কত আশীর্বাদই না করেছিলেন সেদিন দিদি। কত যে স্মৃতি দিদিকে ঘিরে। বাংলা একাডেমিতে অন্নদাশঙ্কর রায় তখন দায়িত্বে রয়েছেন, ডাইমেনশন 4 কলকাতা শহরের বুকে দিদিকে প্রথম সংবর্ধনা জানালেন। আমার খুব সৌভাগ্য যে আমি দিদির সেই সংবর্ধনা অনুষ্ঠানে দিদি সামনে বসে আছেন আর গান গাইলাম। সে আর এক আনন্দের দিন। আমার শ্রদ্ধার অঞ্জলি তার চরণে দিয়ে আমার মনে হলো আমার পূজা, আমার শ্রদ্ধা তার চরণে আমি নিবেদন করে যেন ধন্য হলাম।
দিদিকে ঘিরে যে কত স্মৃতি! একবার খুব মন দিয়ে অনেক রান্না করে দিদিকে বললাম, দিদি আসবেন? এক কথায় দিদি রাজি হলেন, আমার বাড়িতে এলেন। দিদিকে সাজিয়ে বসিয়ে খাওয়ালাম, দুই ছেলে তারা দুপাশে দিদির, কত আশীর্বাদ করলেন। আর সবসময় বলতেন, ছেলেদের বকো না, ওদের দায়িত্ব দাও, বলো তোমরা নিজেরা পড়াশুনো করো, তাহলেই দেখবে ওরা ঠিক করবে। কত যে তার কাছ থেকে পেয়েছি! আর এই ছেলেদের কথায় মনে পড়লো আর একটা মজার গল্প। দিদির দুই ছেলে, ছোট ছেলেটি ভারী দুষ্টু, সে যত খেলনা পেত সেগুলোকে ভেঙে দু আধখানা করত, তার দাদার খেলনাগুলোকেও সে যথারীতি ভাঙত এবং ভেঙে এনে দেখাতো। দিদি একদিন হাসতে হাসতে বলছেন, মানিক বলছে, আসলে গানগুলো তো আমি দেখেছি আমার ছেলেদেরও তাই, দিদির ছেলেদের তো হবেই, মা যে গানগুলো গাইতেন সেই গানগুলো তাদের অবচেতন মনে থাকতো, তাই যখন তার খুব একটা প্রিয় খেলনা ভেঙে ফেলেছে ছোটো ভাই, মায়ের কাছে এসে মানিক বলছে, মা তানু কী গুণ জানে, কী গুণ বলো, সব সব খেলনা আমার ভেঙে ফেলছে। বলে সে দিদির যে কী মিষ্টি হাসি! তারপরে দিদির কাছে বায়না করলাম, দিদি এই গানটা একটু শেখাবেন। দিদির কাছে সেই গানটা শেখা, এখন গাইতে গেলে সেই মধুর স্মৃতির কথা মনে পড়ে। কী গুণ বলো, কী গুণ জানে, হরি তোমার বাঁশের বাঁশ, কী গুণ বলো, কী গুণ জানে, হরি তোমার বাঁশে মরমি করাই
স্বপ্নের দিন সবসময় তো একইভাবে চলতে পারে না, থেমে তো যায়। তেমনি একদিন সংবাদ পেলাম দিদি চলে গেছেন। দিদি তখন দিল্লিতে। সেই সংবাদ যে কি মর্মান্তিক! বিড়লা একাডেমি আর্ট অ্যান্ড কালচার থেকে জানালেন তারা কৃষ্ণাদির স্মরণে একটি অনুষ্ঠান করতে চান, শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য আমাকে আমন্ত্রণ দিলেন। সেই মিশ্র অনুভূতি নিয়ে তাকে শ্রদ্ধা জানাতে, স্মরণ করতে সেই অনুষ্ঠানে অমিত রায় কি অপূর্ব সঞ্চালনা করলেন। আর পাশে পেলাম বড় দাদার মতন শঙ্করনাথ সাহাকে, যিনি আমার গুরু কৃষ্ণাদির সঙ্গেও বাজিয়েছেন। সত্যি কথা বলতে কি, এই কথা বলতে গেলে আর বোধহয় বেশি বলতে পারবো না, তাই বরং সুজা সেই বিড়লা একাডেমির প্রেক্ষাগৃহে আপনাদের সকলকে নিয়ে চলে যাই, সেই স্মরণসভায়, সেই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। কৃষ্ণা চক্রবর্তী শিক্ষা সঙ্গ স্নেহ এত্রে যিনি পেয়েছেন তিনি নূপুর ছন্দা কোষ বলেন, ভাবতে বসলে যেন অবাক লাগে, জীবনটা যেন ছায়া ছবির চিত্রনাট্যের মতো। HMV-র বিমান ঘোষ ছিলেন আমার দাদু, সেই সূত্রে বহু গুণী মানুষের যাতায়াত ছিল বাড়িতে। তেমনি করেই একদিন কৃষ্ণা দিয়ে এলেন, গান শোনালেন, অদ্ভুত এক আলোড়ন উঠল মনে। সেই শুরু, তারপর দিদিময় জীবন। তোমা
বাড়িতে বসে শুনছিলাম সেই ফিরে আসা দিনের কথা। বলছিলেন, এক অমোঘ আকর্ষণ অনুভব করতাম মনে প্রাণে, কখন রোববার পেরিয়ে সোমবার আসবে, দেখা হবে দিদির সঙ্গে। চোখ বুঝলে আজও দেখতে পাই সুন্দর সেজে গুজে তার ক্লাসে এসে বসা, স্নেহ ভরে মাথায় হাত রাখা। হ্যাঁ, আস্তে কথা বলতেন, কিন্তু ব্যক্তিত্ব ছিল দৃঢ়, উচ্চারণ স্পষ্ট না হলে মানতে পারতেন না। বলতেন, পড়ো পড়ো, গানটার মানে বোঝার চেষ্টা করো, ছবির মতো দেখো গানটাকে, তবেই গাও। আমি আপনার সব ভুলে যাই, আপনার সব ভুলে যাই।
শেষও হয়, শুধু রেশটুকু রেখে যায় সেই গানের, যা বলে দেয় তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন আমাদের হৃদয়ের মন্দিরে। আজ জন্মদিনে তাকে শ্রদ্ধা জানানো, তাকে প্রণাম জানানো, জন্মদিন তো কত আনন্দের, কিন্তু আনন্দের গান গিয়ে শেষ করতে যে পাচ্ছি না, যখনই মনে হয় যে তিনি নেই, তিনি নেই, তিনি নেই, এক বিরাট শূন্যতা যেন গ্রাস করে আসে। গুরুকে ছাড়া জীবনটা যে কত শূন্য, তাই বোধ হয় বারে বারে মনে হয় কান্ত কবির এই গানটির কথা, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারই রসালো নন্দনে। কবি তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারই রসালো নন্দনে। কবি তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। কবে তাপিত ইচ্ছিত করে করিব শীতল তোমারি করুণা চন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো তোমাতে হয়ে যাব আমার আমি আর তোমার নাম নিতে নয়নে ববে তারা তোমাতে হয়ে করিবে ব্যাকুল হবে প্রাণ হে দেহ আমার হে দেহ শিখরিবে ব্যাকুল হবে প্রাণ বিপুল ফুলক স্পন্দ তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে।
কবে ভাবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরে বলিয়া ভাবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরে বলিয়া চরণ ঠুলিবে না রসালো নন্দন।